হ্যালো গাইস, ওয়েলকাম টু আইএসএন টিভি। আপনি কি কখনো এমন কোনো বিল্ডিং দেখেছেন যেটা দেখতে একটা সম্পূর্ণ কয়েনের মতো? অথবা আপনি কি এমন কোনো বিল্ডিং দেখেছেন যেটা দেখতে একটা চায়ের কেটলির মতো? গাইস, এই ভিডিওতে আপনি এমন সব ইউনিক ডিজাইনের বিল্ডিং সম্পর্কে জানবেন যে বিল্ডিংগুলো দেখতে যতটা ইউনিক ঠিক ততটাই সুন্দর। তাই সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। দ্য ক্রকড হাউস, পোল্যান্ড। এই বিল্ডিংটি দেখে আপনার মনে হতে পারে যে এটা হয়তো ফটোশপ দিয়ে এডিট করা হয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা একদমই তেমন না। আসলে এই বিল্ডিংটার শেপটাই এমন। 2004 এই বিল্ডিংটি বানানো হয় এবং ডিজাইন করেছিলেন ডিজাইনার জোটেন্সকি এবং জালেসি, এবং তারা একটা বাচ্চাদের কমিক বুক থেকে ইন্সপায়ার্ড হয়ে এই বিল্ডিংটি ডিজাইন করেন, এবং এটা পোল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিল্ডিং। দ্য বাস্কেট বিল্ডিং, ইউএসএ। সম্পূর্ণ বাস্কেটের মতো দেখতে এই বিল্ডিংটি আমেরিকার ওহাইও সিটিতে রয়েছে। এটি একটি 7-স্টোরির বিল্ডিং এবং এই বিল্ডিংটি আসলে লংবার্গার কোম্পানির হেডকোয়ার্টার। লংবার্গার কোম্পানি আসলে ম্যাপেল ট্রিসের বিভিন্ন বাস্কেট এবং অনেক লাইফস্টাইল প্রোডাক্টস বানাতো, এবং তাদের সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট ছিল এই বাস্কেট, যেটা বিক্রি করে তারা প্রচুর টাকা ইনকাম করে। আর এই কারণে 1997 তারা তাদের হেডকোয়ার্টার একটা সম্পূর্ণ এই বাস্কেটের শেপে বানায়, যেটা দেখতে খুবই ইউনিক। কিন্তু আনফর্চুনেটলি 2018 এই কোম্পানিটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। NFDB ফিশ বিল্ডিং, ইন্ডিয়া। গাইস, হায়দ্রাবাদের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের অফিস দেখতে সম্পূর্ণই একটা মাছের মতো। এটি একটি 4-স্টোরির বিল্ডিং এবং এই সম্পূর্ণ বিল্ডিংটাই কয়েকটি পোলসের ওপর দাঁড়িয়ে আছে, যার নিচে একদমই ফাঁকা। আপনি এই মাছের যে মুখটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই বিল্ডিংয়ের একটি ব্যালকনি, এবং মাছের চোখ দুটো আসলে দুটো জানালা। আপনাদের মধ্যে যদি কেউ এই বিল্ডিংটি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। স্টোন হাউস, পর্তুগাল। পর্তুগালের এই স্টোন হাউস পুরো পৃথিবীতেই অনেক জনপ্রিয়, কারণ এই জায়গাটার ওপর ট্যুরিস্ট অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। এবং এর একটা কারণ হচ্ছে এই ঘরগুলো কোনো ইট অথবা সিমেন্ট দিয়ে বানানো হয়নি। এই প্রত্যেকটা ঘরই একটা বড় পাথর কেটে তারপর বানানো হয়েছে, এবং এই ছোট্ট স্টোন হাউসে আপনি প্রত্যেকটা ফ্যাসিলিটিসই পেয়ে যাবেন, যেমন একটা বেড, কিচেন, বাথরুম, এবং এর পাশাপাশি এই ঘরের খুব কাছেই একটা সুইমিং পুলও পেয়ে যাবেন। মিট অ্যান্ড টি মিউজিয়াম, চায়না। এই বিল্ডিংটি চায়নার মিট অ্যান্ড কাউন্টিতে রয়েছে এবং এটা আসলে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে আপনি চায়ের বিভিন্ন ভ্যারাইটিস দেখতে পারবেন এবং তার সম্পর্কে জানতে পারবেন। আর ঠিক এই কারণেই এই বিল্ডিংটিকে একটা চায়ের কেটলির আকারে বানানো হয়েছে, যার সামনে একটি ছোট্ট কাপও দেখতে পাবেন। এই বিল্ডিংটির হাইট 74 মিটার্স এবং এর ডায়ামিটার হচ্ছে 24 মিটার্স। এটি চায়নার একটা খুবই জনপ্রিয় মিউজিয়াম, তাই এখানে প্রতিনিয়তই কয়েক হাজার ট্যুরিস্ট ভিজিট করতে আসে। কপার কয়েন বিল্ডিং, চায়না। এই বিল্ডিংটি চায়নার গোয়ানজু সিটিতে রয়েছে এবং এটা দেখতে একটা সম্পূর্ণই কয়েনের মতো। এবং এই বিল্ডিংয়ের মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে কোনো গ্লাস প্যানেল নেই, অর্থাৎ এই জায়গাটা সম্পূর্ণই ফাঁকা। এবং এই বিল্ডিংয়ের হাইটও কোনো অংশেই কম নয়, কেননা এটি 33-স্টোরির একটা বিল্ডিং এবং এর হাইট হচ্ছে 138 মিটার্স। এবং গাইস, এই বিল্ডিংটা দেখতে কিন্তু জাস্ট অ্যামেজিং। তো গাইস, এই বিল্ডিংগুলোর মধ্যে আপনার সবথেকে কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, আর এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আইএসএন টিভিকে। থ্যাংকস ফর ওয়াচিং।